ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা এসেছি কল্যাণী সীমান্ততে প্রিয়াদির বাড়ি। পুজো চলে এসছে গাইজ, এক্সটেনশন করাতে হবে, তো চলে এসেছি। দেখা যাক প্রিয়াদি আমাদের কেমনভাবে এক্সটেনশন করিয়ে দেয়। কিছু বলো, চলো আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি নাম্বার সব প্রোভাইড করে দেবো, একদম ডিসক্রিপশন চেক করো, প্লাস স্ক্রিনেও মেনশন করে দেবো। তো চলো স্টার্ট করা যাক। ক্যামেরার সামনে হওয়ার পরে বেশি সুন্দর দেখতে, মানে সামনাসামনি আরো বেশি সুন্দর। যাদের নখগুলো অটোমেটিকলি বড় হয় তারা কেন এক্সটেনশন করতে আসবে? যাদের নখ আমার মতন মানে বাড়তেই যায় না, বাড়লেই ভেঙে যায়, তাদের এক্সটেনশন করানো যেন ঠিক আছে। এন্ড তার সাথে যারা চায় যে অনেকদিন ধরে নেল আর্ট খুব সুন্দর থাকুক, একদম গ্লসি থাকুক, তারা তো অবশ্যই করতে পারো। আর যারা এটা ভাবো যে এত টাকা দিয়ে কেন ওই ছোট ছোট নখের উপরে খরচা করব, কি দরকার আছে? দেখো প্রথমে আমিও এরকম ভাবতাম, কিন্তু পরে যখন তুমি একবার এক্সটেনশন করবে না, তারপরে পুরো হাতের স্টাইল, মানে তুমি হাতের পুরো শোটাই চেঞ্জ হয়ে যাবে, মানে তুমি যাই ড্রেস পরছো না তখন কিন্তু সব কিছুতেই সুন্দর দেখতে লাগবে। যদি সবাই ওটাই মনে করতো না যে এত টাকা নষ্ট করে কেন এইটুকু নখের পেছনে খরচা করব, তাহলে আর এখন কোনায় কোনায় নেল আর্টিস্ট থাকতো না। আমি তোমাদেরকে একবার রেকমেন্ড করতে চাই যে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। যেমন পুজো আসছে বলে আমিও ট্রাই করলাম, আমি বেসিক্যালি আমার জীবনে এটা দ্বিতীয়বার এক্সটেনশন লাগাচ্ছি। এন্ড প্রিয়াদি তোমরা হাতের কাজগুলো একবার দেখো, আমার তো প্রথম দেখি জাস্ট ওয়াও লেগেছে, কি সুন্দর, প্রত্যেকটা নেল আর্ট খুবই সুন্দর করেছে। তো এটাই দেখার পালা যে আমার নখে কেমন ডিজাইন করা হয়। তো ফার্স্ট আমার এখানে নেল পলিশের ডাব্বা দিয়ে দিয়েছে, মানে তুমি কালার পছন্দ করো, কোন কালারটা আমি করতে চাই সেটা আমি পছন্দ করছিলাম, বাট এত সুন্দর সুন্দর কালার এখানে অ্যাভেলেবেল আছে আমি সত্যি কনফিউজ ছিলাম। এন্ড আমি পুরোটাই প্রিয়াদিকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি বলো কোন কালারটা করলে একটু ইউনিক লাগবে, সব থেকে আলাদা লাগবে, সুন্দর লাগবে। তো প্রিয়াদি এই কালারটা পছন্দ করে দিয়েছিল। আমি চাইছিলাম যে একটু পার্পলের মধ্যে কালারটা করতে, বাট প্রিয়াদি বললো যে না, ব্লু কালারটা করলে একটু বেশি সুন্দর লাগবে। দ্যাটস আমি বললাম কি চলো ঠিক আছে, চলো ব্লু কালারটা করে একবার ট্রাই করে দেখি। তো ফার্স্ট আমার অরিজিনাল লুককে ভালো করে বাফার দিয়ে রাফ করা হলো, যাতে ফেক নেলস গুলো ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। এন্ড এখানে কিউটিকল ভালো করে পুশ করে দেওয়া হচ্ছে, দেন কিউটিকল গুলো কাট করা হচ্ছে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে কারণে কাট করতে না অনেক সময় কেটে বেটে যায়, তাই জন্য আমি বিশাল এখানে রিস্ক হচ্ছিল আমার, কিন্তু কোনো প্রবলেম হয়নি। প্রিয়াদি খুব ভালো করে একদম কিউটিকল পুশ করে দেন, কাট করে একদম অ্যাডজাস্ট করে দিয়েছে। এবার ফলস নেলস গুলো ইউজ করার পালা। তো প্রথমে ট্রাই করা হয় যে আমার নখে কোনটা অ্যাডজাস্ট হবে। অ্যাকচুয়ালি আমার হাতগুলো নখগুলো খুবই মানে রোগা রোগা, দ্যাটস ওয়াই অনেক ট্রাই করতে হয়েছে। তারপরে দেন সেট করে রাখা হয়েছে যে কোনটা বেশি বড় হলে ভালো হবে না, ছোট হলে ভালো হবে না, পুরো কিন্তু নখের সাইজ মতন একদম ফলস নেলস এখানে সেট করানো হয়। আর প্রিয়াদি যে একটা গ্লু ইউজ করছিল না, মাই গড, মানে 2-3 সেকেন্ডের মধ্যে একদম নখে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে আমি ধারণাও করতে পারছি না। অ্যান্ড গাইস, আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি ডান হাতেও এক্সটেনশন করছি, মতলব আমি খাবো কি করে সেটা আমি জানি না, কিন্তু এক্সটেনশন আমার করাতে হবে, দ্যাটস আমি করিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই কাইন্ড অফ গ্লু যেটা ইউজ করা হয়, মাত্র নেলে প্রেস করে 2-3 সেকেন্ড হোল্ড করো, দেন এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে ফেভিকুইকের থেকেও মারাত্মক আঠা, মানে সত্যি, মানে এটা উঠবে না, এক মাস পর্যন্ত থাকবে বলে দিয়েছে। তো দেখা যায় কদিন কি থাকে। সো এবার চলো, আমি আগে এক্সাইটেড খুব দেখার জন্য যে কেমন, মানে আর্ট করার পর কেমন লাগে। আর এখানে পুরো আমাকে রাক্ষসী রানী কটকটির মতন লাগছিলো দেখতে, এত বড় বড়ো, অবভিয়াসলি এরকম থাকবে না, পরে এটা কাট করা হবে, আমি যেরকম লেন্থ রাখতে চাই সেরকমভাবেই রাখা হবে। দেখতেই পাচ্ছ এখন মানে নখটাকে দেখতে কি সুন্দর লাগছে না, আমার তো হেভি লাগছে, মানে এরকম যদি অরিজিনাল নখ হতো কি ভালো হতো, কিন্তু আমার অ্যাকচুয়ালি অরিজিনাল নখ থাকেই না, হয় আমি সব ভেঙে যায়, এত নরম নরম নখ কী করে হয়, কত ক্যাস্টার অয়েল লাগাই বাট তাও থাকে না। তো ভাবলাম চলো একবার এক্সটেনশন করানোই যাক। অ্যান্ড তোমরা যদি খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নেল এক্সটেনশনস করাতে যাও, তাহলে কিন্তু প্রিয়াদির সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি স্ক্রিনে বা ডিসক্রিপশনে প্রিয়াদির নাম্বার প্লাস ইনস্টাগ্রাম আইডি সব মেনশন করবো, তোমরা তাহলে মেসেজ করতে পারো, কল করতে পারো। তো চলো দেখা যাক যে অ্যাকচুয়ালি রেজাল্ট তো দেখবো আমরা যে কেমন হতে চলেছে, বাট খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে করা এক্সটেনশন সেটা সব থেকে ভালো ব্যাপার, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড এখানে আমাকে অনেকবার করে জিজ্ঞাসা করা হচ্ছিলো যে আমি কতটা লেন্থ রাখতে চাই। এবার আগের বার যখন আমি করেছিলাম এক্সটেনশন, তখন আমি বেশ বড় বড় মানে সাইজ রেখেছিলাম, তখন আর বিশাল সব কিছুতে খুবই প্রবলেম হতো। আর এখন যেহেতু ডেইলি আমাকে ভিডিওস করতে হয় অ্যান্ড আনবক্সিং করতে হয় প্রোডাক্ট, দ্যাটস আমি এখন ভেবেছি যে মিডিয়াম লেন্থ করবো, খুব ছোটো না খুবই বড় না, যাতে সব কিছু ধরতেও কমফোর্টেবল হয়, দেন বেশি অকওয়ার্ড লাগে, মানে দেখতে পাচ্ছেন সাইডে প্র্যাকটিস করছিলাম যে কোনো কিছু তুলতে পারবো কি না। সো যাই হোক, আমি বলেছিলাম যে একদম মিডিয়াম করো, যাতে দেখেও মনে হবে না যে এটা এক্সটেনশন লাগানো, প্লাস মানে খুবই কমফোর্টেবল আমি ফিল করবো, দ্যাটস ওয়াই এখানে মিডিয়াম টাইপেরই মানে লেন্থ রাখা হয়েছে। অ্যান্ড এটাকে একটা রাউন্ড শেপে করা হয়েছে। সো আমরা প্রচণ্ড গল্প করছিলাম, অ্যাকচুয়ালি মেয়েরা থাকলে যা হয়, আমরা 4টে মেয়ের এক জায়গায় ছিলাম, তো জানো 4টে মেয়ে এক জায়গায় থাকলে কতটা গল্প হয়।
সো গল্প করছিলাম আর আমি বলেছিলাম যে যেটা কমফর্টেবল হবে সেরকম ধরনেরই করে দাও। সো গোল টাইপের একটা শেপ করা হচ্ছে, আমি সত্যি জানি না, আমি কোনো নেল আর্টিস্ট না যেহেতু, তার জন্য আমি সত্যি জানি না যে এই শেপটাকে কী বলে, এটাকে একটা রাউন্ড টাইপের শেপ আমাকে দেওয়া হচ্ছিলো। তো আমি এবার চৌকো রাখিনি, আগের বার যেহেতু চৌকো রেখেছিলাম তো এবার ভাবলাম যে একটু ইউনিক করা যাক। আমি চাইছিলাম সত্যি যে কোনো একটা ইউনিক কোনো কিছু করতে, তাই জন্য প্রিয়া দি একদম হামেশা চেষ্টা করছে যে আমি যেগুলো চাইছি সেগুলো পালন করার জন্য। দেখতে পাচ্ছ গোল টাইপের শেপটা দেওয়া হয়েছে, এবার সেই উপরে একদম ভালো করে ক্লিন করা হলো হাত টাতগুলো। এইবার দেখো গাইস, একদম মনে হচ্ছে না অরিজিনাল, আমার তো মনে হচ্ছে মানে কালার পেন্টই করা লাগবে না, এইভাবে বাড়ি চলে যাই, তাও সুন্দর লাগছে। এবার উপরে একটা একটা জেল টাইপের কিছু একটা দিয়েছিলাম, পলি জেল টাইপের কিছু একটা বলে বেশ, আমি ঠিক জানি না কারণ আমি তো নেল আর্টিস্ট না অবশ্যই। তো যাই হোক, এরকম একটা জেল টাইপের কিছু একটা ব্রাশের সাহায্যে অনেক টাইম নিয়ে, এটা সব থেকে মানে দেখলাম যে এটা সব থেকে বেশি টাইম লাগে, অবশ্যই টাইম নিয়ে জিনিস করলে ভালো তো হবেই। তো এরকম অনেক টাইম নিয়ে ভালো করে একদম দেখতে পাচ্ছ এরকমভাবে একটা ব্রাশের সাহায্যে নেলসের উপরে দিচ্ছে, দেন এটা ল্যাম্পের নিচে ভালো করে আমাকে ড্রাই করতে হচ্ছে প্রত্যেকটা নেলসে। অ্যান্ড ড্রাই করার পরে তারপরে একটা এরকম ভাইব্রেটার মেশিন টাইপের কিছু একটা, আমি জানি না যে এটার নামটা কী, নেলস আর্টের কোনো একটা মেশিন, তো এটা দিয়ে আমার নেলসের উপরে ওই যে পলি জেলটা দিল সেটাকে আবার হাঁটানোর চেষ্টা করছে। মতলব মানে খসখসে টাইপের একটা ভাব আনতে হচ্ছে, আমি জানি না এসব ব্যাপারগুলোকে কী বলে, যেহেতু এরকম টাইপের যেটা আমি বিশাল ভয় পাচ্ছিলাম যে এটা কেটে বেটে যাবে না, কিন্তু এটা স্কিনে লাগলে কোনো সমস্যা নেই, জাস্ট নোকের উপরেই যেই জেলটা একটু আগে দেওয়া হলো সেটাকে জাস্ট তুলে দিচ্ছে, আর কোনো কিছুই না, স্কিনে লাগলেও কাটার কোনো চান্স নেই, কোনো কিছু নেই, যেটা আমি প্রথমে ভয় পাচ্ছিলাম। তো এবার প্রিয়াদি আমাকে দেখালো যে আমাকে এরকম ধরনের ডিজাইন করবো, আমি দেখি জাস্ট ওয়াও গাইস কী সুন্দর, মতলব এত এত ইউনিক আমি দেখিনি কাউকে এরকমভাবে ট্রাই করতে। দ্যাটস ওয়াই এই কালারটা আমাকে চুজ করা হয়েছে, কালারটা কিন্তু বেশ ভালো লাগছিলো যখন আমি নোকে অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ দু তিন লেয়ার তো অ্যাপ্লাই করেছিলাম, এক এক লেয়ার অ্যাপ্লাই করার পরে ভালো করে আমি এই ল্যাম্পের নিচে 1 মিনিট তক মানে শুকিয়ে নিচ্ছি, তারপরে দ্যান সেকেন্ড আর এক লেয়ার অ্যাপ্লাই করা হচ্ছিলো, দেন এবার ডিজাইন করার পরে আমি তো বিশাল এক্সাইটেড ডিজাইনের জন্য। এইটুকু প্রসেস করতে প্রায় 1 ঘন্টা চলে গেছে, এই ঘষা মাজার প্রসেসটা না গাইস এত মানে টাইম লাগে, মানে আমার কোমর ব্যথা হয়ে গেছিলো, কিন্তু কী করা যাবে, সুন্দর দেখতে হলে তো এইটুকু তো কষ্ট করতেই হবে গাইস। দেখতেই পাচ্ছ আমার একটা নখ সবেমাত্র হয়েছে আর অটোমেটিকলি 1 ঘন্টা তো হয়েই গেছে, এবার এই আর্ট করতে আরও 1 ঘন্টা লাগে, ভাবলাম 2 ঘন্টা তুমি ধরেই রাখো। তো দুটো কোনার দুটো আঙুল দেখতেই পাচ্ছ এরকম এক কালার ডিজাইন করা হচ্ছে, দেন মিডিলের 3টা আঙুলে এরকম হোয়াইট কালার আর ব্লু কালার দিয়ে ডিজাইন করা হচ্ছে। বেসিক্যালি এই ডিজাইনটাই হবে সব থেকে সেরা, মতলব এই ডিজাইনের জন্য কিন্তু হাতটাকে দেখতে সুন্দর লাগবে। আর এই যেই নেল পেন্টগুলো ইউজ করা হয় না, মানে নেল আর্টিস্টরা যেই নেল পেন্ট ইউজ করা, আমরা ভাবি হয়তো মানে নর্মাল আমরা যে নেল পলিশ যেগুলো ইউজ করি সেগুলো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না, ওটা কিন্তু একটা আলাদাই নেল পলিশ, নেল পলিশই বলে বাট আলাদা কিছু একটা, যেটা এই ল্যাম্প ছাড়া মানে এই ড্রাইং ল্যাম্প ছাড়া কিন্তু ওটা শোকাবে না, যেটা দিয়ে আমি হাতটা ঢুকিয়ে রেখেছি, তো ওটা ছাড়া কিন্তু এটা কোনোদিনও শোকাবে না। তোমরা যদি এটা মনে করো যে এটা কোনো নর্মাল নেল পলিশে ডিজাইন করা হয় তাহলে কিন্তু একদমই না। আর এটা হচ্ছে প্রিয়াদির বোন, যেটা খুবই মিষ্টি, তখন থেকে সে আমাদের সাথে কথা বলছে, আমাদের কাছে এসছে, মানে খেলাধুলো করছে, খুবই মিষ্টি। সো হ্যাঁ, এবার আঠা দেওয়া হচ্ছে, উপরে কিছু পাথর বসানো হবে, সো পাথরের জন্য এই আঠা টাইপের কিছু একটা, আঠাই বলবো যাই না, সো এরকম টাইপের কিছু একটা ইউজ করে ব্রাশের উল্টো দিকটা দিয়ে আমার নখের উপরে পাথর বসানো হচ্ছিলো। তো দেখা যাচ্ছে কোথায় কোথায় বসাবে, ভালো করে সেট করা হচ্ছিলো, দেন এক একটা নেল আর্ট করার পরেই ভালো করে ল্যাম্পে 1 মিনিট পর্যন্ত নেলটাকে ড্রাই করা হচ্ছে। যেহেতু আগে বলে দিয়েছি যে এই নেল পেন্টগুলো এই ল্যাম্প ছাড়া আদারওয়াইজ নর্মাল মানে পাখার হাওয়াতে এটা কোনোদিনও শোকাবে না। অ্যান্ড এইভাবে ভালো করে ডিজাইন করা হচ্ছে, আর এখানে সেই রয়্যাল পেপার বলে না ওরকম টাইপের কিছু একটা দেওয়া হয়েছিলো, মতলব খাওয়ার জিনিস নোকে, বুঝতে পারছো গাইস এখন মানে নেল আর্টিস্টরা কত রকম মানে ডিজাইন জানে, আমি শুধু সেটাই বুঝে পাই না। দিতে পারছো আর উপরে এরকম কী ওটা কাগজ কাগজ টাইপের দিচ্ছিল, এটাতে এত গ্লসি লাগছিলো নেলসটাকে দেখতে, ক্যামেরায় তোমরা অতটা বুঝতে না পারলেও যারা সামনে সামনে দেখবে না নেলসটা জাস্ট মানে কী বলবো চোখ সরতে পারবে না, এত সুন্দর হয়েছিল। অ্যান্ড হ্যাঁ, অলমোস্ট কিন্তু আমার নেলস পুরোপুরি ডান, তো লাস্টে একটা কাভার দেওয়া হয় যেই এরকম একটা নেল পেন্ট বলতে পারো, তো যাই হোক এই নেল পেন্টটা দেওয়ার পরে না পুরো সেট হয়ে যায়, মতলব আর তোমার উপরে যেই মানে পাথরগুলো বসাবে প্লাস এই ফয়েল পেপার টাইপের কিছু একটা দিয়েছে, তো এইগুলো কোনো মতেই জায়গার থেকে নড়বে না, মতলব এটা কোটিং কিছু একটা বেশ বলে, যাই হোক ওটা দেওয়ার পরে তারপর যদি নোকের নিচ থেকে কোনো মানে নেলস ফলস নেলসের কিছু বোঝা যায় সেগুলো কিন্তু ভালো করে রিমুভ করে দেওয়া হয়। অ্যান্ড পুরো আমার 10টা নখেই ভালো করে কাভার করা হচ্ছে, করার পরে তারপরে দেন ল্যাম্পে আমরা ভালো করে শুকিয়ে নিয়েছি। অ্যান্ড সবশেষে কিউটিকল অয়েল দেওয়া হচ্ছে, এটার কাজ বেসিক্যালি ফটো তোলার জন্য মানে শাইনি দেখতে লাগবে, এটাই হচ্ছে মেইন কাজ, যেটা আমি আগে জানতাম না, একটা শুনেছিলাম একটা ফ্রেন্ডের কাছ থেকে, যাই হোক আই থিঙ্ক এটাই ওর মেইন কাজ যে ফটো তোলার সময় নখগুলো বেশ গ্লসি গ্লসি দেখতে লাগবে। সো আদারওয়াইজ
মানে আমি বলবো যে কিউটিকল অয়েল দেওয়ার মানে আগেও অত সুন্দর লাগছিল, অ্যান্ড কিউটিকল অয়েল দেওয়ার পরে তো আরও বেশি কিউট লাগছে। সো এবার ফটোশ্যুট করতে হবে, সব ফটোশ্যুট করার পালা, সবাই খুব এক্সাইটেড রেজাল্টের জন্য। তো দেখতেই পাচ্ছো আমার তো এত ভালো লাগছিলো, মতলব আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে পুরো ক্লিয়ারলি। তো প্রথমে চলো অনেক ফটোশ্যুট করা যাক, অ্যান্ড এটা আর এবার সব কিছু গোছানো হচ্ছে, বিকজ এত টাইম লেগেছে, 2 ঘন্টা লেগেছে, আমার কোমর ব্যথা হয়ে গেছে গাইজ। এত সুন্দর করে তোমাকে দু হাতে করবে, অবশ্যই দু হাতে করতে অনেক টাইম লাগে এটা তোমরা সবাই জানো, আর যেহেতু ও একা হাতেই সব কিছু করেছে, কেউ কোনো হেল্প করেনি, জাস্ট লাইট ধরেছিল একটা দিদি, আদারওয়াইজ সবাই কিন্তু মানে ও একাই সব পুরোটা করেছে। অ্যান্ড গাইস রেজাল্টটা তোমরা একবার দেখো, জাস্ট মানে আমি কিছু বলতে চাই না, যেরকম আমি ইউনিক চাইছিলাম মানে এবার পুজোতে আমি ইউনিক নেলস চাইছিলাম, তো সেটাই হয়েছে। মতলব থ্যাংক ইউ প্রিয়াদিকে বলতে চাই যে এত সুন্দর নেলস করে দেওয়ার জন্য। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশান চেক করো, প্লাস আমি স্ক্রিনেও নাম্বার মেনশন করে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক করো। এবার প্রিয়াদি তার মানে একটা রিভিউ টাইপের শ্যুট করেছিল, যেখানে আমি অ্যাকচুয়ালি আমার ভিডিওতে কথা বলতে আমি পুরো মানে শর্ট করে কথা বলি, বাট অন্য কেউ তার ক্যামেরা অন করলে যাই না কেন, আমি কথা বলতে অনেক ক্যামেরাটা হয় আমার, যাই হোক লাস্টে অনেক ফটোস ক্লিক করা হয়েছে, অবভিয়াসলি হবেই যেগুলো পোস্ট করা হবে সোশ্যাল মিডিয়াতে। তোমরা অবশ্যই গিয়ে প্রিয়াদির সাথে কন্ট্যাক্ট করতে পারো, সুন্দর সুন্দর বিউটিফুল নেলস এর জন্য দারুণ দারুণ আমাকে ডিজাইন করে দিয়েছে। এদিক থেকে অনেস্টলি বলতে আমি কিন্তু খুব খুশি। অ্যান্ড সবশেষে প্রিয়াদি আমার জন্য একটা কিউট গিফটও এনেছে, যেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেক রিয়াকশন গাইস, এর আগে কিন্তু অরিজিনাল রিয়াকশন আমি তুলে নিয়েছি, তো এটা স্ক্রিপ্টেড ছিল, মানে দ্বিতীয়বার বললাম তুমি আবার আমাকে গিফটটা দাও আর একবার শ্যুটটা করি, আর সেই জন্য আমার মুখে কোনো এক্সপ্রেশন নেই, বিকজ এই বো ক্লিপগুলো পেয়ে আমি এত খুশি হয়েছিলাম। কিন্তু তোমরা সবাই জানো যে আমি সাইড ক্লিপ বা বো ক্লিপগুলো পড়তে এত ভালোবাসি, তো পিঙ্ক আর হোয়াইট কালারের দুটো বো ক্লিপ দিয়েছিল, আর দুটো কিউট ইয়াররিংস দিয়েছিল, মতলব থ্যাংক ইউ ভেরি মাচ, আমার এত ভালো লেগেছে, মানে প্রথম রিয়াকশন থেকে তোমরা বুঝতে পারতে এটা ফেক রিয়াকশন, এই জন্য সেরকমভাবে বোঝা যায়। সবাইকে টাটা করে এবার বেরিয়ে গেলাম, এবার কল্যাণী সীমান্ত স্টেশনে দেখলাম একটা দোকানে যেখান থেকে প্রচুর মানে এরকম চপ সিঙ্গারা বিক্রি হচ্ছে, সেখান থেকে কিনলাম আমরা কিছুটা, কিন্তু সত্যি ভালো লাগেনি আমার অনেস্টলি। অ্যান্ড শিমুরালি স্টেশনে এসে তোমাদের মধ্যে কিছু কিছু কিউট সাবস্ক্রাইবার্সরা দেখা হয়ে গেলো, এটা হচ্ছে সবথেকে বেস্ট মুভমেন্ট আমার বলতে পারো, যেখানে তোমাদের সাথে দেখা হয়, তোমরা কথা বলতে আসো সবথেকে ভালো লাগে, আমি এটাই বলবো। লোকজন আমাকে দেখে পরে আমাকে কমেন্টস করে যে আমি তোমাকে এখানে দেখলাম ওখানে দেখলাম, এটার থেকে তোমরা যদি আমার সাথে একবার কথা বলতে আসো আমি কিন্তু খুব খুশি হব। তারপরে আরও কিছু কাকিমারা এসেছিল, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি যে সবাই আমার ভিডিও দেখতে এত ভালোবাসো, এত মানে আমার জাস্ট কিছু বলার নেই, মানে এই মুভমেন্টগুলো সব থেকে সেরা, মানে সারাদিন সকাল থেকে একদম আমরা মানে 11টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি ফিরছি প্রায় 6টা বেজে গেছে, অ্যান্ড সারাদিনের মানে এই খাটনির পরে না এই মানে তোমাদের সাথে দেখা হয়েছে বিশাল, আমার এত খুশি হচ্ছে আমি কিছু বলতেই পারছি না এখন, জাস্ট আমার এইটুকু হচ্ছে ফেভারিট মুমেন্ট আমার। অ্যান্ড তোমরা যদি আমাকে এত ভালোবাসো, এতভাবে সাপোর্ট করে যাচ্ছ এখনও পর্যন্ত, সো থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে, বলতে সকলকে আমি অনেক 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 ভালোবাসি। অ্যান্ড তোমরা অবশ্যই আমার সাথে দেখা করো, মানে এভাবে দেখা করতে আসো, মানে কথা বলতে আসো, এটা আমি বলবো, যারা আমাকে কমেন্টস করো না দেখে যে আমি তোমাকে এখানে দেখলাম সেখানে দেখলাম, ওইভাবে কিন্তু ভালো লাগে না, শুনলেও আমার মাথা গরম হয় তোমরা কেন কথা বলতে আসনি, খুব ভালো লাগে তোমার সবার সাথে কথা বলে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এইভাবে সাপোর্ট করে যা পাশে থাকো, অ্যান্ড অবশ্যই জানিও যে নেলসগুলো কেমন লাগলো, কাকিমাগুলো কী ভালো ছিল গাইস, সবাই কি সুন্দর ফটোফটো তুলছে, সবাই আমার ভিডিও দেখে, আমার গলার সুর আমার খুব ভালো লাগে, এই জন্য আমি আরও বেশি খুশি, মতলব থ্যাংক ইউ সবাইকে, আমি এটাই বলতে চাই। শুধু এইটুকু টাইমে ছিলাম না, এখানে অনেকক্ষণ টাইমে ছিলাম, কারণ কাকিমাদের সাথে সবার সাথে অনেক গল্পও করেছি, সবার বাড়ি কোথায় হ্যান ত্যান সব কিছু জিজ্ঞাসা করেছি, খুব ভালো লেগেছে। অ্যান্ড পুজো টুজো কোথায় ভালো হয় সব কিছু অনেক কথাবার্তা হয়েছে, খুব মানে সবার সাথে দেখা করে কথা বলে খুব ভালো লেগেছে, আমি বলবো তোমরা আমাকে আমাকে দেখলে অবশ্যই আমার সাথে কথা বলতে আসো, আমার খুব ভালো লাগবে। সো আই হোপ গাইজ আজকের ভিডিও তো এই পর্যন্তই, তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার নেল এক্সপ্রেশন কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলে যেও না। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড যাও ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো, আর এদিকে পিন্টু আমার জন্য একটা কেক নিয়ে এসেছে, অনেস্টলি বলতে কিন্তু এই দিনে আমার 2 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল, তো হ্যাঁ সো চলো আমি কেক খাই, তোমরা ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য।